হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর কচুরি। তো ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিও তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর যে সকল ফ্রেন্ডস আমার চ্যানেলটি আজকে প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিও ক্লিক করে দিও, যাতে আমি নতুন ভিডিও যখন আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, চলো এখন আমি এই আলুর কচুরিটি তৈরি করি। দেখো কতটা সফট হয়েছে এই আলুর কচুরিগুলো। ফ্রেন্ডস, আলুর কচুরি তৈরি করার জন্য আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আদা টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, গরম মশলা গুঁড়ো, একটা ছোটো নিয়েছি শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। আমি এখানে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, যেহেতু বেবি খাবে। আর তোমরা ঝাল বেশি খেলে তোমরা বেশি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নেবে। আমি এখন এই আলু সিদ্ধগুলো খুব ভালো করে হাত দিয়ে এরকম ম্যাশ করে নেব। আলুগুলো সব ম্যাশ করে নিয়েছি, এই আদাগুলো আমি এখন একটু থেতো করে নেব। কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি আদার সাথে একসাথে একটু থেতো করে নেব। আদাটা থেতো করে দিয়ে দিয়েছি, আদা কাঁচা লঙ্কা, আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি সব দিয়ে দিলাম। দেবো এখন নুন, সামান্য চিনি দিচ্ছি, আর এখানে নিয়েছি একটু জোয়ান। জোয়ানটা আমি হাত দিয়ে ভালো করে ডলে নিয়েছি, তারপরে দিচ্ছি, তাতে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসে। এখন এই মিশ্রণটা খুব ভালো করে মেখে নেব। তোমরা চাইলে এই আলুটা সিদ্ধ করে তারপরে সব উপকরণ দিয়ে মিক্সিতেও একটা ব্লেন্ড করে নিতে পারো। ভালো করে এটা আমি হাত দিয়ে এখন মেখে নিচ্ছি। দেখো ফ্রেন্ড, আমি খুব ভালো করে আলুর পুরটা মেখে নিয়েছি, আর এখানে এই যে শুকনো লঙ্কাটা, এটা আমি একটু থেতো করে নেব। তোমরা চাইলে পিৎজার সাথে যে চিলি ফ্লেক্স পাওয়া যায় সেটা দিয়ে দিলেও খুব ভালো হয়, বা বাড়িতেও বানিয়ে নেওয়া যায় চিলি ফ্লেক্স। আমি এই শুকনো লঙ্কাটা একটু থেতো করব। এই দেখো বন্ধুরা, আমি এটা এখন দিয়ে দিচ্ছি, আর আমি একদমই সামান্য ঝাল দিচ্ছি যেহেতু বেবি খাবে। আর এটা আমি এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে দুটো বা তিনটে শুকনো লঙ্কাও দিতে পারো, আর কাঁচা লঙ্কাও তোমরা বেশি অ্যাড করতে পারো। আমি একটা দিয়েছি কড়াইয়ে, একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা এখন গরম হবে, তেলটা গরম হয়ে গেছে, তেলে আমি এখন একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এখন এই আলুর যে পুরটা তৈরি করেছি সেটা আমি এখন এই তেলে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন মিশিয়ে নিলাম। মোটামুটি দু মিনিটের মতো হবে, আমি তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। পুরটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা ঠান্ডা হবে, এখন আমি একটা প্লেটে নিয়ে নেব। এরকম একটা প্লেটে আমি এখন এই আলুর পুরটা রেখে দিয়েছি, এটা ঠান্ডা হবে, আমি তারপরে এটা ইউজ করব।
এই আলুর পুরটা আমার এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আর এই আলুর পুরটা আমি এখন এই ময়দাতে দেব, নুন দিচ্ছি। নুন আমার যেহেতু আলুর পুরেও আছে, পরিমাণ মতো দিতে হবে। চিনি দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল দিচ্ছি, আর এখন এই আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে মেখে নেব। আগে মেখে দেখব আমার কতটা জলের প্রয়োজন, তাইলে জল অ্যাড করব। আগে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে আলুর পুরটা। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি এখানে দেখো ঠিক এরকম হচ্ছে। আর আমি এখানে এখন সামান্য জল অ্যাড করব, এবার খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি দেখো ফ্রেন্ডস। আর আমি এখন 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট এরকম ঢাকা দিয়ে রেখে দিলাম। ফ্রেন্ডস দেখো আমার 15 মিনিট হয়ে গেছে, এখন আমি লেচি কেটে নেব। দেখো কতটা সফট হয়েছে। দেখো বন্ধুরা, আমি ঠিক এইভাবে করে লেচি করে নিয়েছি, এখন আমি বেলে নেব। এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, আর এরকম লেচিগুলোকে রিফাইন্ড অয়েল দিয়ে আমি খুব ভালো করে এখন বেলে নেব। দেখো ফ্রেন্ডস, আমি সব কচুরিগুলো বেলে নিয়েছি, কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, তেল গরম হয়ে গেছে। এখন আমি এই আলুর কচুরিগুলো দিয়ে দিলাম। আমি এখন এইভাবে করেই সব কচুরিগুলো ভেজে নেব। দেখো ফ্রেন্ডস, আমার আলুর কচুরিগুলো তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিও তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তো লাইক দিও। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিও ক্লিক করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড যখন করবো সবার প্রথমে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, টাটা।